Good morning, friends. Good morning, shobai ke. Ajke Kartik pujo. Hey. Ajke ki pujo? Kartik pujo. Aro Aviraj school chuti. Kartik pujor jonno chuti na Aviraj kalke ki ache? School program ache. স্কুলে প্রোগ্রাম আছে বলে ওদের গ্র্যাজুয়েশন প্রোগ্রাম আছে বলে আজকে স্কুল ছুটি আছে কিন্তু অনুষ্কার স্কুল ছুটি নেই অনুষ্কা স্কুল গেছে এখন আর আমার শরীরটা খুবই খারাপ কালকে দুটো ইনজেকশন খেয়েছি কোমরে খুব পেটে ব্যথা করছিল ডাক্তার দেখিয়ে এসেছি দুদিন ধরে চেপেছিলাম কিন্তু রাত্রে ঘুমাতে পারছিলাম না আর দেখলাম আর পাচ্ছি না তাই ডাক্তার দেখিয়ে এসেছি কালকে দুটো ইনজেকশন দিয়েছে কোমরে আর ওষুধ দিয়েছে অনেক কিন্তু এখন আমি উপোস থাকবো যেহেতু আমার কার্তিক পুজোর উদযাপন হয়ে গেছে যেরকম আমি কার্তিক পুজোর উদযাপন তো অনেকদিন আগে করে নিয়েছি কেন আমার ছেলে মেয়ে অনেক বড় হয়ে গেছে অভিরাজ যখন 8 মাসে ছিল তখন আমার 4 বছরে কার্তিক পুজো বিশাল বড় করে উদযাপন হয়েছিল তো তারপরে যেহেতু অভিরাজ হয়েছিল আমার দিদা বলেছিল যতদিন পারবি ততদিন মানে জল মিষ্টি দিয়ে হোক বড় করে হোক পুজো করবি তার জন্য আমি কন্টিনিউ পুজোটাকে রেখেছি তো আজকে আমার বেশিক্ষণ ফাস্টিং থাকা যাবে না আমি উপোষটা করব বাবু আমার তাড়াতাড়ি আসবে একটু পুজো দিয়ে দেবে আমি একটু জল মিষ্টি খেয়ে সারাদিন থাকবো যেহেতু আমার ভাইয়ের বাড়িতে 6টা কার্তিক ফেলেছে দাদার বাড়িতেও কার্তিক পুজো আছে তো মানে সবার বাড়িতেই কার্তিক পুজো কন্টিনিউ চলবে তো আমাকে যেতেও হবে কিন্তু আমি দুপুরটা রেস্ট নেব ভাবছি আমার প্রচুর শরীর খারাপ পেটে এখনও পেন হচ্ছে ওষুধ দিয়েছে ডাক্তারবাবু একটু ওষুধ দিলে তো সময় লাগবে অনুষ্কাকে স্কুলে পাঠিয়েছি আজকে বলেছি আজকে আর কিচ্ছু রান্না করিনি ক্যান্টিনে খেয়ে নিতে ভাইয়ের বাড়িতে রান্না হবে অভিজিতেরও খাবার পাঠিয়ে দেবে আমি বিকালে একটু যাবো সন্ধ্যে সন্ধ্যেবেলায় কেন আমি গিয়ে কিছু করতেও পারবো না আমার যা শরীর খারাপের মানে শরীরের অবস্থা তোমরাও দেখতে পাচ্ছ যে আমার শরীরটা খুব খারাপ মানে খুবই খারাপ তো যাই হোক কার্তিক ঠাকুর আমাকে জোর দিক আমি যেন উপোষটা ঠিকমতো করে কার্তিক পুজোটা ঠিকমতো করে নিই তো চলো ব্লগটা আজকে কন্টিনিউ করছি ভাইয়ের বাড়ি যাবো 6টা কার্তিক ফেলেছে সেইগুলো দেখাবো কি কি খাওয়া দাওয়া ও আজকে খাওয়া দাওয়াও করাবে রাত্রিরে সেটাও দেখাবো সবাই মিলে কি মজা করছি না করছি আরেকটা ডোজ ওষুধ পড়লে হয়তো আরেকটু বেটার হবে আমার শরীরটা তো কন্টিনিউ আমি ব্লগটা করছি চলো আজকে সব পুজোর গোছানোও হয়ে গেছে মাসি এসে অর্ধেক গুছিয়ে দিয়েছে আর অভিরাজ এখানে যেহেতু ছুটি আছে আমি কিছু ওকে বলতেও পারছি না বেশি রাগারাগি করতে পারছি না আইপ্যাড ঘেঁটেই যাচ্ছে আর আর এই নাড়ু হচ্ছে মা করবে মাসি আসছে মাসিরা করবে এটা নতুন গ্যাস ওই ভাইয়ের বাড়ির 6টা কার্তিক ফেলেছে তার জন্য আর এখানে মাসি সব গুছিয়েছে আমার প্রচুর শরীর খারাপ বাবাকে পরের বার আবার ভালো করে দেবো বাজে সন্ধে প্রায় 5:30-6টা 5:30 প্রায় অনুষ্কাও চলে এসছে আর এদিকে আমার ঠাকুরের পুজো দেওয়ার জন্যে পুজো দিয়ে দিয়েছি ঠাকুরের সন্ধেবেলায় মা মাসিরা সব বানিয়েছে ঘরে নাড়ু লুচি সুজি খয়ের উপরা তারপরে পায়েস এইসব মা মাসিরাই বানিয়ে দিয়েছে আমি শুয়েছিলাম আমার শরীরটা যেহেতু ভালো নেই তো বাবার ইচ্ছা ছিল তাই বাবা খেলো জয় কার্তিক বাবার জয় এবারে আমি যাব আমার ভাইয়ের বাড়িতেও পুজো আছে কিছু হয়তো করতে পারবো না আমার শরীরটা ভালো নেই তো মাসিরা করেছে ওরাই যা করার করবে ভাইয়ের বাড়ি কার্তিক ফেলেছে 6টা 1টা 2টা 3টে 4টে 5টা 6টা 6টা কার্তিক এখানে আরো ঠাকুর সাজানো হয়েছে লক্ষ্মী গণেশ সব ঘরের ঠাকুর আর এদিকে সব নাড়ু যা যা হয়েছিল করা সব মাসিরা মাসি ছোট মাসি এসে টিনা এসে সাজিয়ে দিয়ে গেছে ভালো না আমি এই শাড়িটা পরে এসেছি হোয়াইট কালারে ইচ্ছা করছিল না কিন্তু তবুও পুজো যেহেতু নিজের ঘরে শাড়ি পরতে পারিনি কিন্তু ভাইয়ের পুজোতে একটা শাড়ি পরে এসেছি হোয়াইটটার সাথে এটা
দেখতে পাচ্ছ আমার কাশি হয়েছে, এই হচ্ছে আমাদের গোপাল বড় হলে আর অনুষ্কা নতুন ড্রেস, অনুষ্কা নতুন জামা। বাবা মামা চলে এসেছে, দেখো বলো বলো হাই বলো হাই বলো হাই বলো বাবা ব্লগ হচ্ছে, হাই বলো বলো ব্লগ করছে। এখানে পুজো শুরু হয়ে গেছে, বাবু মামা এসে গেছে, গুড মর্নিং সবাইকে। আমরা এখন বেরিয়ে পড়েছি, আজ অভিরাজের গ্রাজুয়েশন সেরেমনি আছে, তো আমরা এখন সায়েন্স সিটির অডিটোরিয়ামে যাচ্ছি। প্রোগ্রাম শেষ হলো আর সবাই এখন